পা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। যদি এমনটা হতো যে আমাদের প্রত্যেকটা সময় বাচ্চা থেকে যে বয়স বড় অবধি আমরা যে বিভিন্ন সময় স্কুলের পরীক্ষাগুলো দিই, খাটি পড়ি, যদি আপনি পড়া ছাড়াই পাশ করতে পারতেন, অর্থাৎ আপনি যেতেন আর অটোমেটিক্যালি পাশ হতো, তাহলে কেমন লাগতো? না, এটা মজা করেই বলছি। এই কথা শুনে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দেবে, যত বলছেন গিয়েই পাশ হয়ে যাব। না, প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ যখন এক্সাম দিতে যাই, পরীক্ষা, এই পরীক্ষা শব্দটা আমাদের জীবনে একদম ক্লাস ওয়ান থেকে একদম চলতো গ্র্যাজুয়েশন পর্যন্ত। পরীক্ষা আসার আগেই প্রচন্ড ভয়ভীতি চলে আসা, টেনশন চলে আসা, পারবো কিনা এটা টেনশন চলে আসা, অথবা বাবা মায়েদেরও তার সঙ্গে সমান তাল টেনশন চলতো যে আমার সন্তান ঠিক মতো লিখতে পারবে কিনা। পরীক্ষা মানে হচ্ছে এক্সাম, অর্থাৎ আপনার এক্সামিনেশন। আপনি একটা গোটা বছরে কি করলেন, বা আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ওঠার জন্য একটা আপনাকে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা শব্দটা জীবনের প্রত্যেকটা পাটে পাটে যুক্ত রয়েছে। সেটা হতে পারে আপনার সন্তানের ক্লাস থেকে উচ্চশিক্ষার পরীক্ষা, সেটা হতে পারে আপনার বিয়ের আগে পাত্রী পাত্র দেখার একটা পরীক্ষা, যে কতটা পাশ করছেন, পছন্দ হচ্ছে কিনা, ফ্যামিলি ভালো লাগছে কিনা, এটা পরীক্ষা। আবার পরীক্ষা যে আপনি ইন্টারভিউতে যাচ্ছেন যে আপনি চাকরি পাওয়ার জন্য, তার একটা টেনশন, সেটা পরীক্ষা। আবার আপনার সন্তান জয়েন দিচ্ছে কি নিতে বসছে, মেডিকেল নিয়ে পড়ছে কি ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার একটা পরীক্ষা। আমাদের জীবনে প্রত্যেকটা সময় একটা পরীক্ষার সিচুয়েশন আসে, এবং যাদের কপাল খুব ভালো, যারা এক চান্সে ক্লিক হয়ে যায়, তারা কিন্তু ভাববেন জীবনে অনেক পূর্ণ করেছে। আর যারা জীবনে পেতে পেতে অসফল হয়ে যাচ্ছে, আমি সেই স্টুডেন্টদের কথা বলছি যারা সত্যি করে খাটে, তারা উদয়াস্ত পরিশ্রম করে, তারা প্রচুর পরিশ্রম করে, তারা সারাদিন বই ঘাটছে, বই নাড়ছে, কেউ চাকরি পাওয়ার জন্য, কেউ মেডিকেলে বসে তার সাফল্য পাওয়ার জন্য, আর কেউ ইঞ্জিনিয়ারিং। তো আমাদের প্রত্যেকটা পাটে পাটে আমাদের পরীক্ষা আছে। যেমন রিসেন্ট দেখলে যে নাসা যে চন্দ্রযান টু আমাদের রেডি করেছে, সেটা কিন্তু পরীক্ষা। যেদিনকে প্রথম চন্দ্রযান টু কে ছাড়া হলো, সে গিয়ে কতটা সাকসেস পাচ্ছে, তাতে আমরা পুরো ভারতবাসী কিন্তু গর্বিত হয়েছিলাম, সেটাও একটা পরীক্ষা। তো আপনার জীবনে প্রত্যেকটা পরীক্ষার পাঠ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আজকে একটি এমন টোটকা আমি বলবো, যেই টোটকাটা যদি আপনি করেন এবং আপনার সঙ্গে সঙ্গে রাখেন, সাথে রাখেন, তাহলে আপনি যে কোনো পরীক্ষায় আপনার কথা, আপনার এডুকেশন এবং আপনার বুদ্ধির সঙ্গে সঙ্গে ভাগ্য আপনাকে পাস আউট করাবে অবশ্যই। দেখা যায় খুব ভালো ইন্টারভিউ দিলেন, খুব ভালো পরীক্ষা দিলেন, কিন্তু সেখানে একটা ছল ছাতুরি চললো, আপনাকে বসিয়ে আপনার পরের ক্যান্ডিডেটকে সিলেক্ট করে নিল। দেখা গেলো আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন, আপনাকে বলো বসুন জানাচ্ছি, সবার শেষে বলো যে না আজকে হবে না, আপনাকে পরে ফোন করে ডাকা হবে। তো আপনার পরীক্ষা আপনি ওখানে ফেল করলেন, আপনি সমস্ত প্রিপারেশন ঠিক ছিল, ভালো ইন্টারভিউ দিয়েছেন, ভালো বলেছেন, কিন্তু লাক ক্লিক করলো না। তো আমাদের ভাগ্যকেও যদি আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলি, ক্লিক করাই, তাহলে আমরা জীবনে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, এবং সেটা আমাদের জীবন যাত্রার লড়াইয়ের পরীক্ষা হোক, দৈনন্দিন জীবনে বাঁচার পরীক্ষা হোক, আপনার সন্তানের ভালো চাকরি পাওয়ার পরীক্ষা হোক, সন্তানের বিদেশ যাত্রা আটকে আছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরীক্ষা হোক, যে কোনো এক্সামিনেশন বা যে কোনো পরীক্ষা, সাফল্য পাওয়ার, সাফল্যতা পাওয়ার চাবিকাঠি আজকে আমি তুলে দেবো আপনাদের হাতে। অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন, একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম মঙ্গলবারের সকালে আপনাদের জন্য, শুধুমাত্র আপনারা দেখেন, আপনারা ভালোবাসেন, আপনারা হোয়াটসঅ্যাপ করেন প্রচুর প্রচুর, জয়দা এটা নিয়ে বলুন, ওইটা নিয়ে বলুন, আমার আরো ভালো লাগে। তো আজকের বিষয় যে কোনো পরীক্ষায় সফলতা পাওয়ার তুরুপের তাস। হ্যাঁ, বলা হয় না যে আমার কাছে তুরুপের তাস আছে, লাস্টে গিয়ে আমি শো করব। তো আজকে আমি সেই তুরুপের তাস শো করছি আপনাদের সামনে, দেখাবো পরে, খালি ক্যাপশনটা বলবো এবং তারপর ফোনে যাব। আজকের বিষয়, সাথে রাখলে একটি তাস, সাথে রাখলে একটি তাস, সকল পরীক্ষায় হবেন পাস। সাথে রাখলে একটি তাস, সকল পরীক্ষায় হবেন পাস। কোন তাস কি করতে হবে সব বলবো, তার আগে দেখে নি প্রথম কলার কে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। মানে কেন কথাগুলো যে মন দিয়ে শুনে যাচ্ছে, কোনো সাউন্ড করছিলেন না কেন? এবং আমরা তো দেখেছেন, আমরা দৈনন্দিন জীবনে সবাই কিন্তু পরীক্ষা দিচ্ছি, আপনি আপনার ঘর সংসারে পরীক্ষা দিচ্ছেন,
কেউ রান্না বান্নার পরীক্ষা দিচ্ছে, কেউ সন্তানকে মানুষ করার পরীক্ষা দিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ সন্তান যদি ভালো মনের মতো হয় তবেই আপনি পাস আউট হবেন, সবাই বলবে তুমি খুব ভালো মানুষ করেছো, হ্যাঁ কি না? হ্যাঁ যদি হ্যাঁ বেপথে চলে যায় কি বলবে? তুমি মানুষ করতে পারোনি তোমার ছেলেকে, তুমি হ্যাঁ আগলাতে হ্যাঁ পারোনি। তা আমরা জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ কি না? তো এই যে একটা নতুন বিষয়, এই যে আমাদের ভাবনা চিন্তাগুলো, যে আপনাদেরকে নিয়ে আমি ভাবি, আপনি তো আরো জ্যোতিষ প্রোগ্রাম হয় এরকম ভাবনা নিয়ে অনুষ্ঠান করতে কখনো দেখেছেন? না 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 আপনার মতন কাউকে বলতেও শুনিনি, আপনার মতন পুরোটা বলতে কাউকে আজ পর্যন্ত দেখিনি। একদম দেখবেন, আপনি যে সৃষ্টিতে প্রচুর প্রোগ্রাম দেখবেন, কেউ গ্রহ খারাপ, এই তোমার ফাঁড়া, এই তোমার অমুক হবে, এই তোমার সেই হবে, কিন্তু মানুষের দৈনন্দিন জীবন যে কত কষ্টকর, কত লড়াই, সেগুলোকে নিয়েও তো বলা যায়। এগুলো অনেকের মধ্যে দেখবেনই না, তারা শুধু রোজগার করতে বলেছে, এই এই আসুন, এই আসুন, এই আসুন, সেল লাগিয়েছে। আজকে জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো, ছেলের নাম, ডেট অফ বার্থটা বলুন। সঞ্জয় সামন্ত, ডেট অফ বার্থ 1980, 12ই মে, 12ই মে 1980। জন্ম সময়, দুপুর 2:30, জন্মস্থান কোথায়? বেলগ্রাম, এই বর্ধমান। বর্ধমান। আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? বেলগ্রাম। বেলগ্রাম। জন্ম 12 হচ্ছে ছেলের সোমবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথম কথা বলবো, যেটা কন্যা লগ্ন মীন রাশি নক্ষত্র রেবতী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্রথম কথা, ছেলে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধি সম্পন্ন, এবং ও কিন্তু আজকালকার ছেলেদের মতো উগ্র নেই, রাগ নেই, কিন্তু যখন রেগে যায় তখন কাকে যে কি বলছে কিছু মাথায় থাকে না। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় হচ্ছে, জন্মচার বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চান, জীবনে প্রভূত উন্নতির জায়গা রয়েছে, ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, এবং এর ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তি যোগ ছিল, কিন্তু বিবাহিত জীবনে মারাত্মক প্রশ্নচিহ্ন আছে। প্রথম কথা, যে বিয়ে প্রথমত হতেই হয়তো চাইবে না, ভালো পাত্রী পাবেন না, মনের মতো হবে না, বাড়ি হবে না, হতে পারে, আবার এমনটাও হতে পারে যে বিয়ের পর সাংসারিক অশান্তি, ডাইভোর্স, এবং সেখান থেকে মামলা মোকদ্দমা হতে পারে। আপনার সন্তান দ্বাদশে মঙ্গল করছে মাঙ্গলিক, তার সঙ্গে শনিকে নিয়েছে 20 যোগ তৈরি করেছে, এবং সপ্তম পদ দ্বাদশে গেছে, এই বিয়েটা নিয়ে আপনাকে মারাত্মক চিন্তায় রাখতে হবে। বিয়ে না হওয়া এবং বিয়ে হওয়া দুটোই কিন্তু একটা মারাত্মক ঝড় বইবে, শরীর ভালো যাবে না, হেলথ, বিশেষ করে পেটের গন্ডগোলে ভুগবে, বিশেষ করে কিছু টেনশন ডিপ্রেশনে ভুগবে, বিশেষ করে হওয়া কাজগুলো আটকে যাবে, এবং বিশেষ করে ও যাদেরকে মনের কথা খুলে বলবে তারাই ওর পেছনে ছুরি মারবে। হুম হুম কি আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ একদম। এবং যেহেতু লগ্নের অষ্টম ঘর রবি বসে রয়েছে, চোখ চোখ নিয়ে আর মাথা নিয়ে কিন্তু মারাত্মক ভুগবে। চোখে এখনো কিন্তু চশমা আছে? না না এখনো চশমা নেই। খুব সাবধান, এই চোখ নিয়ে, কপাল নিয়ে, মাথা নিয়ে খুব ভুগবে, নার্ভের প্রবলেম বা সাইনাস প্রবলেমে। জন্মচার বলছে প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির যোগ, কিন্তু সব কাজেই বাধা, সব কাজেই স্ট্রাগল, সব কাজেই লোককে কাজ শেখাচ্ছে, তালাশিতে উঠে যাচ্ছে, ও ওখানেই বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ কি আমি ঠিক বলছি না ভুল? হ্যাঁ হ্যাঁ ঠিক। চন্দ্রের দশা চলছে আর শুক্রের অন্তর্দশা চলছে, তাই এই জন্মচারটার প্রতিকার খুব দরকার, তাহলে আগামী দিনে মানসিক শান্তি, বৈবাহিক শান্তি, কর্মের উন্নতির শান্তি এবং শারীরিক শান্তি কিন্তু পাবে না। এবার আপনি একটু মা শেয়ার করুন যে ছেলে কি করছে, কি চলছে, সব বলুন। ছেলের বেশি দিন পড়াশোনা হয়নি, ও তো মাধ্যমিক হয়নি। হ্যাঁ তারপরে ওর বিয়ে হয়, বিয়ে হয়, বিয়ে হয় মানে সাংসারিক জীবনে প্রচন্ড অশান্তি। হ্যাঁ তারপরে ও মানে মামলা মকদ্দমাও হয়েছে। আমি সবগুলো কিন্তু বলেছি। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে আপনার ছেলের এখানেই শেষ নয়, বলছে ওর ওপরে কিছু ব্ল্যাক ম্যাজিকও করা আছে, যাতে আগামী দিনে টুকটাক, যাতে আগামী দিনে ও মানসিক সুখটা না পায়, নতুন যদি কোনো পার্টনার আসে তার সাথে সেম অফ কন্ডিশন তৈরি হবে একই। এবং এই যে বললেন না ভালো পড়াশোনার চার্ট, আপনি নিজেও জানেন যে ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু হতে পারে অর্থের কারণে, হতে পারে সেই সময় মদ বন্ধু ঢুকে গেছে, হতে পারে আর পড়বো না, খামখেয়ালি পানা, তাই নিজের পায়ে নিজেই কুড়টা মেরেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ অভাব, আর্থিক কষ্টের জন্য ও পড়াশোনা ছেড়ে দিয়েছে। ইয়েস, তাহলে আমি কি বললাম, স্টুডেন্ট ভালো ছিল, কিন্তু আপনার ভাইদের আর্থিক কষ্ট এতটা ছিল যে আর নিজের থেকে নিতে পারলো না, কিন্তু ওর ব্রেন খুব ভালো, এই যদি চার ব্যবসা করতে চায় তাহলেও ব্যবসা হবে, কিন্তু যেহেতু এই এতগুলো খারাপ যোগ আছে,
অষ্টমে রবি আছে, মাঙ্গলিক যোগ, বীজ যোগ, এগুলো কি কাটিয়েছেন? না না, কিছু এখনো কিছু কাউকে দেখাইনি, এই ফার্স্ট টাইম আপনাকেই আমি দেখালাম। কিন্তু এত দেরি, 1980 সালে জন্ম সাল, আজ 2023, কতগুলো বছর পেরিয়ে গেল বলুন তো। হ্যাঁ, এখনো যদি প্রতিকার না হয়, টাকা খরচা হওয়ার ভয়ে বসে থাকেন, তাহলে যাওয়ার আগে তো ছেলের জীবনটা গুছিয়ে যাওয়াটা দেখতে পারবেন না, এরকম হতাশায় ভুগবে এবং আগামী দিনে কিছু নেশার মধ্যে যুক্ত হয়ে যাবে, অ্যাডিক্টেড। সেটা আমি অন মিডিয়া ভেঙে আর কিছু বলছি না, আমি কিছু বলছি না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলতে চাইছি না এগুলোকে। জানি জানি আমি অন মিডিয়ায় সব কথা বলতে পারি না, কেন হয়তো আপনার চেয়ার শোনা কেউ অনুষ্ঠান দেখতেই পারে, তারও ভালো লাগতে পারে। আমি আমি কিন্তু আমি বলছি এগুলোকে কাটান, যেখানে ভালো মনে হয়, যাকে বিশ্বাস মনে হয়, অন্তত কি তার সামান্য প্রতিকার দিন, তাহলে এইভাবেই চলবে। 1980 থেকে 2023 কোনো পরিবর্তন নেই, আবার 2023 থেকে 2030 তাতেও একই যাবে। এখানে কিন্তু আবার মামলা মোকদ্দমা থানাপুলিশ হওয়ার জায়গা দেখাচ্ছে। বি কেয়ারফুল এবং প্রতিকার করান। বলুন আর কি প্রশ্ন? বলছি যে ওই ওর প্রতিকার করলে কি ওর আবার ওর বিয়ে আমি ভালো কি বললাম, মা-বাবাকে নিয়ে ও ভালো করে থাকতে পারবে আমি তো? কি বললাম যে ওর উপর কিছু ব্ল্যাক ম্যাজিক করা আছে, যাতে পরবর্তী ক্ষেত্রে বিয়ে করে সুখী রাখতে না পারে, এটা তো আমি বলেছি। যদি এই প্রোগ্রামটা আপনি পরে আবার ইউটিউবে দেখেন, আমার সব কথাগুলো শুনতে পারবেন, কিন্তু এগুলোর প্রতিকার না করলেও মানসিক শান্তি পাবে না, বৈবাহিক শান্তি পাবে না, কর্মের শান্তি পাবে না, আর্থিক শান্তি পাবে না, ডেভেলপমেন্ট করতে পারবে না। আপনি একটু কারো কাছে যান, একে দেখান, যে ভালো থাকবে এটুকু বলতে পারবে, ভালো থাকো। দেখুন এখানে হচ্ছে মায়ের প্রশ্ন সমাপ্ত, জন্মচার একরকম বললো, ঘটলো কিন্তু আরেক রকম। এগুলোই হচ্ছে আমাদের মেন সমস্যার কারণ। আমরা যদি সঠিক সময় গিয়ে জানতে পারি যে আমাদের জীবনে কি আছে, কি নিয়ে যাব, পড়াশোনা থামার জায়গা আছে কিনা, তাকে আমরা রেকটিফিকেশন করতে পারি। আমার কাছে বহু স্টুডেন্ট এমনও আছে যে মাধ্যমিকের পর পড়া ছেড়ে দেওয়ার কথা, অবাধ্যতায় প্রেমে পড়ে গেছে, অল্প বয়সে প্রেমে পড়ে গেছে, মোবাইলে সবসময় চ্যাটিং হচ্ছে, মানে আমার খালি না আসতো অত ওই মাধ্যমে ইতি হতো, কিন্তু আমার প্রতিকার পড়ার পর সে আজ কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এবং আগামী দিনে সে আইটি নিয়ে পড়াশোনা করবে, ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিভাবে মানুষের ভাগ্যটাকে পরিবর্তন করা যায়, যদি আপনি সঠিক সময় কোথাও যান তাহলে সম্ভব আছে। নয় দেখে নি কেউ আছে? নমস্কার, হ্যাঁ দাদা নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি গোবিন্দ বলছি। জানবেন কার সম্বন্ধে? তোমার হাজবেন্ডের সম্বন্ধে। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম কি নাম, কি নাম? শিশির দত্ত। কি নাম? শিশির দত্ত। ও শিশির দত্ত। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 10/4/1983। 10/4/1983 জন্ম সময় কটা? রাত্রি একটা। জন্মস্থান কোথায়? গোবিন্দপুরে। গোবিন্দপুর। 10/4/1983 সাল? আচ্ছা। জন্মবার রবিবার, বাংলা মতে শনিবার। মারাত্মক আর্থিক দারিদ্রতায় ভুগবে, মারাত্মক বলছে ধার দেনা ঋণ লোনও হতে পারে, এবং হঠাৎ হঠাৎ কিছু মানুষের ভুল সঙ্গতে পড়ে ভুলভাল জায়গায় টাকা নষ্ট করে ফেলবে বা ইনভেস্ট করে ফেলবে। ধনু লগ্ন কুম্ভ রাশি নক্ষত্র শতভিশাপ, ঠিক আছে, স্বামীর মাথা গরম বিশাল, এবং কিচ্ছু শোনে না, যেটা নিজে মনে করে আমি করব সেটা করেই ছাড়বে। একদম ঠিক দাদা, মানে আপনারা হাজার বোঝালেও কানে নেবে না। লগ্নে কেতু থাকলে বলা হয় খুব একগুয়েমি ভাব, মানে আপনার সঙ্গে আপনি কোনো বারণ করলে 3 দিন কথা নাও বলতে পারে, কিন্তু সে কাজটা করবে। এছাড়া জন্মচার বলছে আর্থিক প্রবলেমে মারাত্মক ভুগবেন, এই চার ব্যবসা করার চার, ব্যবসা করলে উন্নতি হওয়ার জায়গা আছে, কিন্তু এই চার্টের ক্ষেত্রে কোনো প্রতিকার নেই বলে, এবং এই চার্ট এতটা পরিমাণ ড্যামেজ বাস্তুর জন্য, যেখানে জীবনে কিন্তু কোনো সাকসেস, আয় রোজগার জমানো, আপনাকে কিছু দেওয়া, কিছু করতে পারছে না। পারছে? না 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 একদম। আচ্ছা আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়িটা কি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে? না দাদা হয়নি এখনো। তাহলে সেই বাড়িটা অধরা হয়ে পড়ে রয়েছে, যেমন প্লাস্টার কমপ্লিট হয়নি, প্লাস্টার হয়েছে? হ্যাঁ দাদা প্লাস্টার হয়ে গেছে। সেটা কবে কমপ্লিট করলো?
আরো কিছু বাকি আছে হয়নি এখনো। হ্যাঁ বাকি আছে, এখন হয়নি। এখানে জন্মচাট বারবার বলছে যে আর্থিক প্রবলেম মারাত্মক যাবে, এবং জন্মচাটকে প্রতিকার না করলে আপনি জীবন ওনাকে দাঁড় করাতে পারবেন না। আর ওনার একগুঁয়েমি ভাব, আমি সব জানতা, আমি সব পারবো, আমি সব বুঝি, আমি সব করি, এটা কখনো যাবে একদম, না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ দাদা একদম ঠিক, আমি আপনার স্বামীর কথা বলছি, যে আপনি 24 ঘন্টা কাটান, কিন্তু এইভাবে কি হুবাহু বলে দেওয়া যায় কারোর সম্বন্ধে? না 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 আর কি প্রশ্ন বলুন। আর কিছু না দাদা, ওই এটাকে ব্যবসার জন্য ব্যবসা করে একটা, কিন্তু লকডাউনের সময় আমি তো বললাম এটা ব্যবসা করারই চাল, আমি তো চাকরি বলিনি, কিন্তু সেটাও যাবে না ভালো, কারণ ওনার মধ্যে মতিভ্রম হয়, উনি আজ বলে হ্যাঁ কাল বলে না। না একদম ঠিক অতএব এটাকে কাটান মা। আর কবে আপনার হুঁশ ফিরবে? কবে প্রতিকার ধারণ করবেন? কবে এগিয়ে যাবেন? প্রতিকারই উপকার, নাহলে আপনি এইভাবেই দিনের পর দিন ঘষতে থাকবেন, কিছু রেজাল্ট পাবেন না। ভালো থাকুন। যে আলোচনায় আমরা ছিলাম যে কিভাবে আমি সকল পরীক্ষায় পাশ করতে পারবো, আমার জীবনে অনেক পরীক্ষা, অনেক পরীক্ষা, আপনাদের থেকে অনেক বেশি, মানে আমার প্রচুর ক্লায়েন্ট, এবং প্রচুর ক্লায়েন্টের জন্য আমাকে রোজ পরীক্ষা, এক্সাম, কারোর চাকরি, কারোর বিয়ে, কারোর অবাধ্য সন্তান, কারোর স্বামী, কারোর বাস্তু, কারোর মেয়ে, কারোর জামাই, আমার প্রতিদিনের পরীক্ষা। এবং যখন তারা ফোন করে বলে দাদা অনেক ভালো হয়ে গেছে জামাই, তো আমার পরীক্ষা একটা পাস আউট হয়ে গেল, আবার চাকরিটা পেয়ে গেছে, পাস আউট হয়ে গেলাম, এইভাবে আমার পরীক্ষাগুলো পাস আউট হতে হচ্ছে। আপনাদের জীবনে পরীক্ষা চলে, ক্রমাগত চলে, তাহলে আপনাকে এই টোটাল অবশ্যই করতে হবে, সাথে রাখলে একটি তাস, সকল পরীক্ষায় হবেন পাস, দেখাবো পরে, আগে দিন কেউ আছে। নমস্কার, নমস্কার স্যার, নমস্কার, বলুন বলুন বলুন। আমি দত্তপুকুর থেকে বলছি, লীলাদিত্য। আচ্ছা, জানবেন স্যার কার আমার সম্বন্ধে? ছেলের জন্য একটু বলছিলাম, নিশ্চয়ই, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের হচ্ছে সন্দীপ আদিত্য, ডেট অফ মার্চ বার্থ 7 87 জন্ম, 7 8 হ্যাঁ 7 না 97, 7 8 না 8 7, কোনটা? 97, 87, আচ্ছা 1997 97 জন্ম সময়, জন্ম সময় 4:24, আচ্ছা 4:24 কি বিকেল বেলা? হ্যাঁ 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 স্যার। জন্মস্থান কোথায়? জন্মস্থান শ্যামবাজার, তো লোকাল হসপিটাল কলকাতা। তাহলে আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে, আমি তো হাঁটতে পারি না, সব ইয়ে দেখি, টুকটুক করে দেখি, আমার খুব ভালো লাগে। তো আজকে লাইনটা পেলেন যে কতদিন চেষ্টা করার পর লাইন পেলেন? আমি আমি প্রায় 2 সপ্তাহ ধরে। বাহ, তাও তো আপনি লাকি। আমার ছেলেটা যদি জীবনটা বাঁচিয়ে দেন তাহলে নিশ্চয়ই বুঝবো নিশ্চয়ই। লাভ শুনুন আছে আমার, শুনুন, লাভ নেই। জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকব, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। হ্যাঁ প্রথম কথা, ছেলে তো ভীষণ মাথা গরম, মাথা গরম, রাগ, তেজ, জেদ হ্যাঁ আগামী দিনে আরো বাড়বে, এবং মোবাইলের প্রতি বেশি অ্যাডাকশন হয়ে যাওয়া, মানে প্রচন্ড প্রেম করে ফেলা। এছাড়া জন্মচাট বলছি, ঠিক বলেছে, মোবাইল লাগে কিন্তু খারাপ কিছু না, না 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 গান শোনে, গেম খেলে, জানি জানি জানি, সেটাও তো অ্যাডিক্টেড হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ মোবাইল মানে হচ্ছে না, প্রয়োজনীয় দরকারে কাজে লাগাবে। মোবাইল মানে সবসময় গান শুনছে, সবসময় গেম খেলছে, সবসময় ইউটিউব দেখছে, তাহলে কি আর ভালো হলো? না না জন্মচার বলছে পড়াশোনায় একদম মনোযোগ নেই, প্রচন্ড ল্যাথার্জি ভাব, প্রচন্ড কুঁড়েমি ভাব, যে কোনো কাজ আপনাকে বলে 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 করাতে হয়। ও হ্যাঁ খাটে বসে ফোন ঘাটলে, আপনি একটা জিনিস আনতে বললে 10 বার বললে একবারে হ্যাঁ বলে, হ্যাঁ স্যার ঠিক এবং বলেছেন আপনি, এক গ্লাস জল চাইলে আপনাকে রান্নাঘর থেকে নিয়ে গিয়ে দিতে হয়, নিজে গড়িয়ে খায় না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এগুলো কি বলা সম্ভব? না আপনি খুব ভালো বলছেন স্যার, একদম যা যা ঠিক তাই বলছেন। এবং জন্মচাট বলছে যে এক কথা যদি আপনি দুবার বলেন খুব বিরক্ত বোধ হয়। জন্মচাট সূত্রে পড়াশোনায় একদম ভালো নয়, বন্ধু বান্ধব দিন দিন বাড়বে, এই ছেলের ক্ষেত্রে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চাট, কি নিয়ে পড়াশোনা করে ভাবছে? ও এমনি স্যার বিএ পাস করেছে, তারপরে আপনি যে যে খুব ভালো পড়াশোনা তা না, না আমি তো আগেই বলেছি খুব ভালো পড়াশোনা হবে না, কমার্স বা আর্টস নিয়ে পড়ার চাট, জীবনে প্রাইভেট সেক্টরে চাকরি প্রাপ্তির যোগ, এবং বিবাহিত জীবন শুভ নয়, প্রেমের জীবন শুভ নয়। কর্মক্ষেত্রটা কেমন যদি একটু কি বলেন। করে ভালো হবে কর্মক্ষেত্র ভালোর জন্য? আপনি কিছু করেছেন? এই চন্দ্র রাহু গ্রহণ দোষ দেখাচ্ছে, এই গ্রহণ দোষটা কাটিয়েছেন?
আপনার আর ছেলে, সেরকম হবে তো কোথাও উচিত না। আপনার ছেলেরা কাল সর্পযোগ আছে, এই কাল সর্পযোগ তাহলে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, ও কি বাইক সাইকেল স্কুটার চালায় কিছু? না না, সাইকেল চালায় তো, ওই সাইকেলটা ক চাকার হয়, পাঁচ চাকার? না না, দু চাকার তাহলে সাইকেল চালায়, কোনো আমি তো এক্ষুনি অসুবিধা বললাম নেই। দু চাকার যানবাহন থেকে আঘাত পাবে, তাহলে এগুলো তো কাটাতে হবে, নাহলে তো ভালো জীবন যাপন দিতে পারবেন না। আপনার যাকে মনে হয় তার কাছে গিয়ে ছেলের এই জন্মচারটাকে বন্ধনী করে দিন। স্যার আপনি কি এই বারাসাত কোনো কাছাকাছি জায়গা আপনাকে ওখান থেকে আসতে হবে ব্যারাকপুর, বা আসতে হবে শোভাবাজার, বা আসতে হবে শিয়ালদা, বুঝতে পারলাম? স্যার কোন জায়গায়? ব্যারাকপুর অথবা শোভাবাজার অথবা শিয়ালদা, শিয়ালদাটা বলে, শিয়ালদাটা কি একদম স্টেশনের আপনি কাছে? আমার এই বুকিং নাম্বারে অনুষ্ঠান মানে ফোন করুন, আমি আচ্ছা ডিটেলসটা আপনাকে বলে দেবো। আচ্ছা, আমার ছেলেটা বাড়িতে আসুক স্যার। অবশ্যই। তাহলে এমনি বলছি সরকারি চাকরির যোগ নেই, তাই না না? না 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 না, আমায় ক্ষমা করবেন, সরকারি চাকরির যোগ নেই, কোনো প্রতিকার তাবিজ কাপড় মাদুরি দিলেও পাবে না, যেটা পাবে না আমি সত্যি কথা বলি মা, আমি মিথ্যে কথা কাউকে বলতে পারি না। না 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 আপনি অনুষ্ঠান দেখলে জানবেন, ওই আপনাকে আমি লোভ দেখাবো যে আপনার ছেলে গভর্নমেন্ট সার্ভিস চাকরি আছে, এক্ষুনি চারটে পাথর পড়ান কালকেই পেয়ে যাবে। আপনি তো মা হয়তো ভালোর জন্য কষ্ট করে ধার করে ঋণ নিয়ে গয়না বেচে আপনি প্রতিকারটা পড়াবেন, বা যখন চাকরিটা পাবে না তখন বিশ্বাসটা কি আমার করবেন? তাহলে আমি কেন একটা মায়ের মনে কষ্ট দেব? আমি কেন একটা মাকে এক গলা জলে চুবিয়ে রাখবো? যে ছেলেটা এত লেথার্জি চাকরি খোঁজার চেষ্টা কম করে সে গভর্নমেন্ট সার্ভিস পাবে কিভাবে? অতএব আমি যে প্রতিকারটা দেব, খুব কষ্টেই থাকে, বাবা নেই, জানি আমি যে প্রতিকারটা দেব মা, যাতে ও একটা ভালো চাকরি পায়, সংসারটা চলে, ভালো ঘরে বিয়ে হয়, মাকে ভালোবাসে, মায়ের খেয়াল রাখে, পারিবারিক কেন্দ্রিক হয়, এই প্রতিকারে আমি সন্তানকে বেঁধে দেব, বোঝা গেল? আচ্ছা স্যার, কিন্তু আচ্ছা, মিথ্যে কথা আমি বলতে পারি না বাকিদের মতো, যে আমার বুকের মতো ঝোড়া ঝোড়া ঝুড়ি ঝুড়ি আমার বিক্রি আছে, তাই না? কোনোদিন আমার এমনি খারাপ কথা শুনেছেন, মিথ্যে কথা শুনেছেন? না না না, আপনি শুনি তো বলছেন, খুব ভালো বলেন এবং আপনি। আপনাকেও বললাম যে আপনার ছেলেকে লক্ষ টাকার প্রতিকার দিল গভর্নমেন্ট সার্ভিসে, যোগটা কপালেই নেই, তাই এগুলোতে যাবেন না। মানুষকে মুরগি মানুষকে বোকা বানাতে 5 মিনিট সময় লাগে না, আপনি কিন্তু কিন্তু মানুষ একদিক দিনের কথা ঠিক বলেছেন, একদম বলবো, কথা শেয়ার করবো, হ্যাঁ বলুন বলুন একদিন মা, সময় আছে। হ্যাঁ বলুন 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 ওর বাবা কিন্তু ভবানী ভবনে চাকরি করতো, সাব ইন্সপেক্টর ছিল, বুঝলেন তো? তাহলে শুনে হ্যাঁ আছেন? হ্যাঁ ওর ছিল চাকরিটার জোর, এই 12 সালের বাবা, 12 বছর ধরে শুধু পরীক্ষা নিরীক্ষা নিয়ে গেছে অফিস থেকে, তাহলে এই যে নবান্ন আটকে দিয়েছে। তাহলে কপালেই যখন নেই তো শিখেরা ছিনবে কোত্থেকে? সব অফিসের লোকেরা ভুলভাল কাগজ টাইপ করে পাঠিয়ে টাটিয়ে আমার ছেলেটার জীবন, তাহলে তাহলে আজকে আমি ঠিক চাকরিটা আছে, আমি ঠিক বললাম না ভুল বললাম? আপনি ঠিক বললেন বলে ভালো থাকুন মা, আর পারলে যোগাযোগ করুন। দেখুন এবার আসি আলোচনা বিষয়ে, শেষ একদম, কার্ডটা এবার দেখুন, যে কার্ডটা রাখতে আপনাকে সাথে সাথে রাখলে একটি তার সকল পরীক্ষায় হবেন পাস, এটা হচ্ছে ডায়মন্ডের টেক্কা। এই কার্ড আমরা সকলেই কার্ড চিনি, এটা তাসের কার্ড, এই ডায়মন্ডের টেক্কা কার্ডটা নেই, মাঝখানে ডায়মন্ডটা আছে, ঠিক ডায়মন্ডের তলায় কার্ডটা যিনি রাখবেন তার নাম আর গোত্র লিখতে হবে। যে কোনো শুক্রবার, যে কোনো শুক্রবার এই একটা ডায়মন্ডের কার্ড নেবেন, ডায়মন্ডের টেক্কা, এই কার্ডটা নেয়ার পর ডায়মন্ডের আকার তার তলায় যে রাখবেন কার্ডটা, তার মানি ব্যাগে, পার্সে, পকেটে সঙ্গে নিয়ে যাবে ইন্টারভিউ এর দিন, পরীক্ষা দিন, শুধু লিখবে তার নাম আর তার গোত্র, এবং এখানে লাল আর কালো যে কালো রঙে এ লেখা আছে, যদি না অন্য কালার হয় তাহলে হবে, এমন যে কালো রঙের এ দিতে হবে, রেড কালারে হলেও হবে, ব্ল্যাক হলেও হবে, ডায়মন্ডের টেক্কা কার্ডটা আপনাকে সঙ্গে রাখতে হবে, আর ডায়মন্ডের তলায় তার নাম আর গোত্র শুক্রবার দিন করবেন, সঙ্গে রাখবেন, আর আপনি মেলাবেন সব পরীক্ষা, আপনি পাস আউট হচ্ছেন কি না আমাকে অবশ্যই জানাবেন, সাথে রাখলে একটি তাস সকল পরীক্ষায় হবেন পাস। আজ আসি, যারা মিস করলেন তারা প্লিজ ইউটিউবে যান, টোটালটা করুন, আর অবশ্যই এই ডায়মন্ড টেক্কার কার্ডটা সঙ্গে রাখুন, আপনার জীবনে এটা এ গ্রেড হবে, কখনো সিতে যাবে না। আজ আসি, দেখা হবে আগামী দিন, দেখতে ভুলবেন না আপনাদের হাই ভিউয়ার্স প্রোগ্রাম সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।